আগামী সতেরো দশ দু তারিখ সোমবার জেলা পরিষদের নির্বাচন নিয়ে শরণখোলা উপজেলার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ নেই বললেই চলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের আগ্রহের কমতি নেই শরণখোলা উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে দুজন প্রার্থী হয়েছেন তারা হলেন শরণখোলা উপজেলার তিন নং রায়ন্দি ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাবাজারে অবস্থিত জনতা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল ইসলাম সবুজ অপর প্রার্থী হলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এক নং ধানসাগর ইউনিয়নের ছয় নং পশ্চিম রাজাপুর ওয়ার্ডের ইউপি সদস্য তালুকদার হুমায়ুন করিম সুমন দুই সালের জেলা পরিষদ নির্বাচনে এই দুজন প্রার্থীকে নিয়ে চলছে প্রচারণা যেহেতু জেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরেই ভোট দিয়ে নির্বাচিত করবেন এই দুজন প্রার্থীর মধ্যে যে কোনো একজনকে শরণখোলা উপজেলায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সর্বমোট ভোটার সংখ্যা পঞ্চান্ন জন শরণখোলা উপজেলার সর্বমোট পঞ্চান্নটি ভোটের মধ্যে শরণখোলা উপজেলা পরিষদ ও শরণখোলার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তেপ্পান্নটি ভোট দিতে পারবেন দুইজন জনপ্রতিনিধির মধ্যে একজন জনপ্রতিনিধি তালুকদার হুমায়ুন করিম সুমন তিনি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন আরেকজন জনপ্রতিনিধি তপু বিশ্বাস সীমানা জটিলতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে শরণখোলা থেকে কোনো মহিলা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি